খুব শীঘ্রই রোহিঙ্গাদের প্রথম ব্যাচ মিয়ানমার ফিরতে পারবে বলে আশাবাদী চীনা রাষ্ট্রদূত। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এবং মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থার কারণে প্রত্যাবাসন দেরি হচ্ছে বলে মনে করেন তিনি। মার্কিন নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক কৌশলের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ কোনো পক্ষে যোগ দেবে না বলে আশা করে তার দেশ। মঙ্গলবার সন্ধ্যায় দূতাবাসে আয়োজিত বসন্ত সংলাপে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, চীন বাংলাদেশের অবকাঠামো, এনার্জি, তথ্য প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ সহ নানা খাতে আরও বিনিয়োগ করবে। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, চীন কখনোই রোহিঙ্গা ইস্যু বাদ দেবে না, এটা সমাধানে কাজ করে যাবে। করোনায় আন্তর্জাতিক হস্তক্ষেপ, মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা সহ নানা কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হচ্ছে, তবে চীন কখনোই এই ইস্যু বাদ দেবে না, সমস্যা সমাধানে কাজ করে যাবে। শিগগিরই রোহিঙ্গাদের প্রথম ব্যাচ মিয়ানমার ফিরতে পারবে বলে আশা করি। ইন্দো প্যাসিফিক কৌশল সম্পর্কে তিনি বলেন, চীন সবসময় শান্তি ও উন্নয়নের পক্ষে, সংঘর্ষ উস্কে দেবে এমন কোন কার্যক্রম তার দেশ সমর্থন করে না। তিস্তা নদীর প্রকল্প নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত এখনো বলতে পারবেন না। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।